আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছেন? আল্লাহ রহমতে অনেকখানি ভালো আছি। আমার নাম জীবন, আমার বাড়ি বগুড়া আদমদিঘি থানা। আমি কত এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছিলাম, অনেক সুস্থ হয়ে গেছি, আগেকার চেয়ে অনেক ভালো আছি, আর কোনো কষ্ট নেই। আগে ছিল কষ্ট, সে কষ্ট আর নেই, আল্লাহ রহমতে ভালোই আছি। শুনেছি কি দীর্ঘদিন গিলা আমার চলে গেছে, এখন মনে হলে মানে কত একটা আফসোস, ভালো মানুষ লাঠি ধরতেছে না, এখন লাঠি ছাড়া দেয় কত এখন হাঁটতেছি, পাড়া প্রতিবেশী কত সুন্দর এখন কথা বলতেছে, যে কোথায় যাতে ভালো হলো। এই জন্যে আমি বলেছি যে আল্লাহ আমাকে ভালো করছে, আল্লাহ ভালো করছে, ডাক্তার আছে হেললা। এই হিঁটুর ব্যথা, পায়ের ব্যথা, সমস্ত শরীরের ব্যথায় কুকুর লেগা জোড়া টোড়া আসে, হ্যানের বাতাস সহ্য করতে পারি না। গত 10 বছর ধরে বাবা, 10 বছর পর আজ 4 মাস হলো এই ঘর থাকার পর এই জায়গাটা এসে আমি সুস্থ হয়ে বাড়ি গিয়েছি। যে 1 মাস পর আবার দেখা করতে আসছি, আরো কত ভালো লাগতেছে। 1 মাস খুব আনন্দই কাটেছে, আরো কষ্টের কথা আর আমার মনে নেই, মনে নেই যে আমি অনেক ভালো হয়ে গেছি। এর পূর্বে যে ছিল অসুখে তার সে অনেক পরিবর্তন হয়ে গেছে, শরীরটা সুস্থতা এসে গেছে, এবং আমরা গর্ববোধ করছি এই প্যাটেন্টের উপর। তারা গ্রামের লোক আমার কাছ থেকে শোনার পর বললো যে এত ইজি টাইমই এই রোগী খাড়া হলো, তাহলে তোমরা কোথায় গেছিলেন? নাতে আমরা অমুকটে গেছিলাম ঢাকা ডিপিআরসি সেন্টারে, তে সেখান থেকে আমরা 10 দিন চিকিৎসা নেওয়ার পর, রুগী সুস্থ হয়ে যাওয়ার পর, আবার বাড়িতে ফিরে যাওয়ার পর 1 মাস পর ওষুধ খাওয়াতে আরও উন্নত হয়েছে। আমরা খুব গর্ববোধ করছি জনগণের কাছে, এবং আমার কাছে যে কার্ড ছিল গ্রাম প্রতিবেশী গ্রুপ আমি দিয়ে দিয়েছি, তারা আসার জন্য চেষ্টা নিচ্ছে, আসবে। তারা অনেক খুশি হয়েছে যে আমার মা হাঁটতে হাঁটতে পারতেছে, যে এটা আল্লাহর কাছে অনেক খুশি হয়েছে। মা যদি ওই বুকে ওই ঘরে ঘোরা থাকতো, মা টানতো কে, মা দেখতো কে, ওই জন্য ছেলেরা অনেক খুশি হয়ে গেছে যে মা আমার হাঁটতে পারতেছে। আমি তোমার স্যারকে খুব আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি খুব ফেইক এবং বিশ্বাস করেছি যে এত চিকিৎসাটা এতই ভালো, তার চিকিৎসা অ্যাক্টিভিটিসটা খুব উন্নত হবে, এতে আমি খুব গর্ববোধ করছি। ডাক্তার ভালো, কাজ এত তাড়াতাড়ি হবে আমি স্বপ্নেও ভাবিনি, ডাক্তার খুব ভালো। তাদেরকে বলা হচ্ছে যে ওই জায়গার যা দেখ, অনেক রুগী আমার সে বয়সে ও ভালো হয়েছে লাগাচ্ছে। আমি এই হসপিটালের প্রত্যেকটা কর্মচারী এবং প্রত্যেকটা ফ্যামিলির উপর দোয়া করি, এবং আমার গ্রামবাসীর উপরও আমি দোয়া করি, এবং আমার বাড়িয়ালি যাতে সুস্থ থাকে, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। দোয়া করি সবাই যাতে ভালো থাকে, আমিও যাতে সুস্থ থাকি, স্যার যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আরো লোকের সেবা যাতে করতে পারে। সবাই স্যারের জন্য দোয়া করি। আল্লাহ আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।